শীতভক্তদের উন্মাদনা বাড়াতে আসছে জিতের মানুষ সিনেমার অফিসিয়াল ট্রেলার। এই বহুল প্রত্যাশিত ছবির টিজার সম্প্রতি উন্মোচন করা হয়েছে এবং এটি ইন্ডাস্ট্রি এবং শীতভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। জিত, যিনি তার কারিশ্মা এবং বহুমুখিতার জন্য পরিচিত, তিনি আবার দর্শকদের মোহিত করতে প্রস্তুত। আগামী 24 নভেম্বর পুরো ভারত ও বাংলাদেশে মুক্তি পাচ্ছে এই ছবিটি। আগামীকাল 10 নভেম্বর দুপুর 1টায় মুক্তি পাবে এই সিনেমার অফিসিয়াল ট্রেলার। আমরা সবাই জানি যে জিত সবসময় অ্যাকশন মুভি করতে ভালোবাসে এবং মানুষ মুভির টিজার থেকে এটি অনুমান করা যায় যে গল্পটি এমন একজন ব্যক্তির চারপাশে আবর্তিত হয়েছে, একজন মানুষ হয়ে বেড়ে ওঠে এবং তারপরে প্রতিশোধ নেওয়া শুরু করে। জিতের সাম্প্রতিক সব সিনেমায় জিত একটি পাঞ্চলাইন দিয়েছিলেন যা তার চরিত্রে একটি ভিন্ন অবতার দেয়। এই ছবিতেও আমরা এমন একটি ডায়লগ শুনতে পাই যখন তিনি বলেন, আমি টাকা নয়, মানুষ গুণি, এবং একটি দৃশ্যে তিনি বলেছেন, মানুষকে বিশ্বাস করা যায় না আর টাকাকে অবিশ্বাস করা পাপ। টিজার দেখার পর থেকে সবার মনে একটাই প্রশ্ন, এই জিতের জীবনে এমন কি ঘটে যে এই ধরনের মন্তব্য করতে বাধ্য হয়। টিজারে দেখানো অ্যাকশন সিকোয়েন্সগুলো প্রশংসনীয় ছিল, তাই আশা করা যায় ট্রেলারটিও হবে একদম জমজমাট অ্যাকশনে ভরপুর। আশা করি টিজারের মতো ট্রেলারেও অ্যাকশন দৃশ্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হবে যা দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে। সঞ্জয় সমাদ্দার পরিচালিত মানুষ সিনেমাটির ট্রেলার মাস্টারপিস হবে। ট্রেলারটি অ্যাকশন, ড্রামা এবং সাসপেন্সে ভরপুর থাকবে। একটি আকর্ষক গল্পের মধ্যে ছবিটি উত্তেজনাপূর্ণ আভাস দেবে। তবু বন্ধুরা, ট্রেলারটির জন্য কে কে অপেক্ষায় আছেন কমেন্ট করে জানিয়ে দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ। টাকার উপরে বিশ্বাস হারানো পাপ। Hi friends, don't forget to like, comment and share, and yes, subscribe to Entertainment's YouTube page for latest updates.